60,000 টাকা। 60,000 টাকা চাইছে? আপনি দাম, আমি আপনাকে দাম এখনো বলিনি, আমি ঘোড়া দেখবো ওঠার পরে, মানে ঘোড়াটা দেখবেন যদি স্পিডে যায় কিরকম দূর। মোটামুটি ট্রেনিং দিতে হবে, এখনো ফুল ট্রেনিং আসে নাই, ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। এখন একে যদি নিয়ে যাওয়া হয় বাড়িতে, তো ইনশাল্লাহ মান সম্মান বজায় রাখা যাবে। বলছে 60,000 টাকা। 60,000 টাকা চাইছে? আপনি দাম, আমি আপনাকে দাম এখনো বলিনি, আমি ঘোড়া দেখবো ওঠার পরে, মানে ঘোড়াটা দেখবেন যদি স্পিডে যায় কিরকম দূর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক সবাই ভালো আছেন। তো ভাই চলে আসছে শেরপুর থেকে ঘোড়া কেনার জন্য। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে ভাইয়ের সাথে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসছেন আপনি? আমি শেরপুর থেকে আসছিলাম। শেরপুর থেকে আসছেন, মূলত ভিডিও দেখেই তো আসছেন। তুলসীপুর যে এখানে একটা হাট আছে, এই হাটের ভিডিও দেখেই তো আসছেন, তাই না? তো প্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম যে ভাই হচ্ছে আমার চ্যানেলের একটা সাবস্ক্রাইবার। তো আমার চ্যানেলের ভিডিও দেখেছে, সে আমার এখানে আসছে। এখন হচ্ছে আমি তার কাছে জানবো সে আসলে মূলত কোন ধরনের ঘোড়া কিনতে ইচ্ছুক। তো ভাই আপনি যে আসছেন হাটে, আপনি কি মানে কোন ধরনের ঘোড়া কিনতে চান? ভাই আমি ছোটবেলা থেকে রেসের ঘোড়া দৌড়ায় অভ্যাস। হ্যাঁ, আমি এখন আসছি মোটামুটি সাইজে একটা, যাতে বাড়িতে নিয়ে যাওয়ার পরে শোয়ার দেওয়া যায়। হ্যাঁ আর কি, ছোট বাচ্চা আমার পালে অনেক এ লাগে, কষ্ট লাগে আর কি, বড় করতে কবে উঠবো, কবে বড় হবে। এর জন্য আমি মোটামুটি 2 সাল কিংবা 2 বছরের বাচ্চা আমি কেনার জন্য আসছি। এখন একটা ঘোড়া পছন্দ হয়েছে, ঘোড়াটা আমার পছন্দ হয়েছে, ঘোড়াটা দেখবো, যদি দাম দর মিলে তাহলে বাড়িতে নিয়ে যাবো। এটা আপনার দাম কেমন চাইতেছে আপনার কাছে? বলছে সব কিছু দেখে তারপরে। তো ভাইয়ের নাম কি? আমার নাম নাইম। নাইম ভাই অনেক ইচ্ছা করে আসছে, অনেক স্বপ্ন নিয়ে আসছে, সে একটা ঘোড়া নিয়ে যাবে, শেরপুর থেকে আসছে। তো নাইম ভাই এখন এই ঘোড়াটার উপরে উঠবে, উঠার পরে সে একটু দেখবে। নাইম ভাই উঠেন আপনি একটু। দর্শক আমরা দেখতে পেলাম যে নাইম ভাই হচ্ছে সেই ঘোড়াটার উপরে উঠবে, এবং হচ্ছে সে এই ঘোড়াটা চালায় দেখবে যে আসলে কত দূর তার শক্তি আছে। নাইম একটু কথা বলেন, আমরা একটু দেখবো যে কেমন বোঝা যাইতেছে যে এটা দৌড়ের জন্য কতটুকু পারফেক্ট। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু হচ্ছে এই ঘোড়াটা মোটামুটি ট্রেনিং দিতে হবে, এখনো ফুল ট্রেনিং আসে নাই, ট্রেনিং দেওয়ার জন্য প্রস্তুত করতে হবে। হ্যাঁ এখন প্রিয় দর্শক উনি কিন্তু আসলে মূলত ঘোড়াটা কিনবে হচ্ছে ওনার দৌড়ের জন্য। তো উনি হচ্ছে ট্রাই করতেছে যে মাঠে চক্কর দিতে হবে। এইটা রাখেন, এটা কি মাঠে নিয়ে চক্কর দিতে হবে, তাই না? এটা চক্কর দিতে হবে, এটা কি এখন দৌড় দিবেন? আচ্ছা ঠিক আছে, আপনি একটু দৌড় দেন। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে উনি একটু এটা নিয়ে একটু মাঠের দিকে যাবে, দৌড়াবে, তো দেখা যাক কি অবস্থা। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি যে উনি কিন্তু এই সেই ঘোড়াটাকে কিন্তু নিয়ে যাচ্ছে, এবং হচ্ছে এটা একটু মাঠে দৌড়ায় দেখবে কি অবস্থা এটার। প্রিয় দর্শক আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে উনি কিন্তু ঘোড়াটাকে দৌড়িয়ে নিয়ে আসতেছে, এবং হচ্ছে সে ট্রাই করতেছে যে আসলেই ঘোড়াটার কতটুকু দম আছে। ঘোড়াটা কিন্তু দৌড়াচ্ছে উনি। তো তারপরে আমরা বিস্তারিত তার মুখ থেকেই শুনবো যে আসলেই ঘোড়াটা দৌড়ের জন্য কতটা উপযোগী। তো আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু ঘোড়াটাকে দৌড়াচ্ছে। তো নাইম ভাই অনেকক্ষণ রানিং করে এখানে মূলত দৌড়ানোর মতো প্লেস আর কি হয়ে ওঠে নাই, অনেক মানুষজন অনেক ঘোড়ার গাড়ি চলতেছে, তো এর মধ্যে একটু দৌড়াইলাম, যা বুঝলাম এটা অনেক ট্রেনিংয়ের অভাব আছে, ট্রেনিং দিলে মোটামুটি ভালোভাবে যাবে। আর ইনশাল্লাহ একে যদি নিয়ে যাওয়া হয় বাড়িতে, তো ইনশাল্লাহ মান সম্মান বজায় রাখা যাবে। তাই অতটুকু দৌড়ায় বের হবে, তবে শেরপুর থেকে, এবং হচ্ছে তার এই ঘোড়াটা পছন্দ হয়েছে এবং সে কিন্তু এটা নিয়ে যাবে হচ্ছে শেরপুরে। তো আমরা নাইম ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানলাম। তো নাইম ভাই ভালো থাকবেন, আপনি আমাদের দর্শকের উদ্দেশ্যে কিছু বলে দেন।
দর্শকরা সবাই দোয়া করবেন আপনাদের জন্য, আমরাও দোয়া করি সব সময়, আমরা যাতে ভালোভাবে একজন সোয়ার হিসেবে পরিচয় লাভ করতে পারি আপনাদের সাহায্যে। আপনারা সবসময় আমাদের চ্যানেলে দেখবেন আমাদের, ইনশাল্লাহ আপনাদের একটা সাবস্ক্রাইবের আশা করি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সবাইকে ধন্যবাদ, টাইম ভাইকে ধন্যবাদ, দেখা হবে নতুন ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।